নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে আমি একটি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার স্যালারি নিয়ে একটি ভিডিও করেছিলাম, যাতে আপনাদেরকে দেখানো হয়েছিল প্রথম বছর থেকে 20 বছর পর্যন্ত আপনারা স্যালারি কত পাবেন। কিন্তু সেই ভিডিওটি ছিল 6% যখন আপনাদের ডিএ ছিল তখনকার, তারপরে যখন আপনাদের ডিএ প্লাস ফোর অর্থাৎ 14% যখন ডিএ বাড়ে, তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই 14% ডিএ হওয়ার পর আপনাদের প্রথম বছর থেকে 20 বছর পর্যন্ত কত স্যালারি হবে সেটি অনেকেই জানাতে বলেছিলেন। তো আজ এই ভিডিও নিয়ে আমরা এসেছি আপনাদের কাছে, 14% ডিএ বাড়ার পর আপনাদের স্যালারি প্রথম বছর থেকে 20 বছর পর্যন্ত কত হবে সেটি কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এছাড়াও উপরে রাখি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বিভিন্ন রকম খবর সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সকলেই অবগত, আপনাদের যে বেসিক স্যালারি তার উপর যুক্ত হয় ডিএ, তারপর যুক্ত হয় এইচআরএ এবং মেডিকেল অ্যালাউন্স এবং পি ট্যাক্স আপনাদের বিয়োগ করতে হয়, তারপর আপনাদের যে গ্রস স্যালারি সেটি কিন্তু বের হয়ে আসে। এই ডিএর পরিমাণ বর্তমানে 14%, এইচআরএ বাবদ আপনাদেরকে দেওয়া হয় 12% এবং মেডিকেল অ্যালাউন্স বাবদ আপনাদের দেওয়া হয় 500 টাকা। যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনারা সেই 500 টাকা কিন্তু আপনারা পাবেন না। এবং পি ট্যাক্স হিসাবে যেটি কাটা হয় সেটি কিন্তু যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু আপনাদের যে পি ট্যাক্স সেটি কাটা হয়। এবং এরপরে আরেকটি কাটা হয়, যদিও আপনাদের সেটি ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য, সেটি হলো পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা। সেটি মিনিমাম যেটি কাটা হয় সেটি হলো 6%, এরপরে চাইলে আপনারা সেই টাকাকে আপনারা বাড়াতে পারেন। তো এই হলো প্রাইমারি টিচারদের যে স্যালারি স্ট্রাকচার, এটি এরপর আপনারা দেখবেন আপনাদের বেসিক স্যালারি অনুযায়ী আপনাদের কত গ্রস স্যালারি দাঁড়াচ্ছে। যেমন প্রথম বছর যদি কেউ চাকরিতে জয়েন করেন তাহলে তার বেসিক স্যালারি হলো 28,900 টাকা। এরপর 14% দিয়ে বেসিক স্যালারির উপর করা হলে এর পরিমাণ দাঁড়াবে আপনার 4,046 টাকা। 12% এইচআরএ অর্থাৎ 28,900-র উপর 12% করলে সেটি দাঁড়ায় 3,468 টাকা এবং মেডিকেল বাবদ যুক্ত হয় 500 টাকা। এরপর আপনাদের পি ট্যাক্সটি কাটা হয়, সেটির পরিমাণ হলো 150 টাকা। তারপর আপনাদের যে স্যালারি দাঁড়াচ্ছে সেটি হলো 36,764 টাকা। এখানে আমরা পিএফের কথা আমরা বলছি না, কারণ পিএফটি আপনাদের আপনারা ইচ্ছা মতন কাটান। তো এর সাথে আপনারা যে পিএফ ডিডাকশন করেন সেটি কিন্তু আপনারা আলাদা করে বিয়োগ করে নেবেন, তারপর আপনাদের যে নেট স্যালারি সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় বছর যখন আপনাদের হবে তখন আপনাদের বেসিক যে স্যালারির পরিমাণ সেটি বেড়ে দাঁড়াবে 29,800 টাকা। এই 29,800 ওপর ডিএ 14% করলে দাঁড়ায় 1,172 টাকা এবং 12% এইচআরএ এই 29,800 ওপর 3,576 টাকা এবং মেডিকেল বাবদ 500, পি ট্যাক্সের জন্যে বিয়োগ যাচ্ছে আপনার 150 টাকা। তাহলে আপনার দ্বিতীয় বছরের যে গ্রস স্যালারি সেটির পরিমাণ হবে 37,898 টাকা। তৃতীয় বছর যে স্যালারিটি আপনারা পাবেন সেটির বেসিক হলো 30,700 টাকা। এখানে একটি কথা আমরা বলে রাখি, আপনারা যারা রোপা 2019 যুক্ত হওয়ার পর আপনাদের রিক্রুট হয়েছে তাদের সঙ্গে কিন্তু এই যে ইয়ারগুলো বলছি এগুলো কিন্তু মিলবে। যদি আপনারা কেউ এই রোপা 2019-এর আগে যদি এই চাকরির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ইয়ারগুলো নাও মিলতে পারে, কারণ তাদের যে পে ম্যাট্রিক্স সে পে ম্যাট্রিক্স হিসাবে অ্যাডজাস্ট করা হয়েছে। সেখানে আপনাদের যা বেসিক স্যালারি ছিল এখানে এই পে ম্যাট্রিক্স অনুযায়ী আপনাদের কিন্তু সেখানে
অ্যাডজাস্ট করানো হয়েছে, তাই সেক্ষেত্রে আপনাদের এই ইয়ারগুলো নাও মিলতে পারে। কিন্তু যারা রোপা 2019 যুক্ত হওয়ার পর যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ইয়ারগুলি বলছি সেই ইয়ারগুলি কিন্তু পুরোপুরিভাবে মিলে যাবে। তো তৃতীয় বছরে আমাদের বেসিক স্যালারি দাঁড়াচ্ছে 30,700 টাকা। এরপর আমরা যে ডিএ পাচ্ছি সেই পরিমাণ হলো 4,298 টাকা, এইচআরএ বাবদ পাবো 3,684 টাকা, মেডিকেল বাবদ আমরা 500 টাকা যুক্ত হবে, পিট্যাক্সের জন্য আবারও কিন্তু 150 টাকা বিয়োগ যাবে, তারপর আমাদের যে গ্রস স্যালারি সেটি দাঁড়াবে 39,032 টাকা। চতুর্থ বছর চাকরি করার পর আপনাদের বেসিক স্যালারি হবে 31,600 টাকা, ডিএর জন্য আপনারা পাবেন 4,424 টাকা, এইচআরএ বাবদ আপনারা পাবেন 3,792 টাকা, মেডিকেল বাবদ 500 টাকা, এরপর আপনাদের পিট্যাক্সের জন্যে কাটা হবে 200 টাকা। যেহেতু স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু পিট্যাক্সটি চেঞ্জ হবে। এরপর আপনাদের গ্রস স্যালারি গিয়ে দাঁড়াবে 40,116 টাকা। আমি এখন যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি সেটি বর্তমান পরিস্থিতির উপর। তো বর্তমানে ডিএর পরিমাণ 14% আছে, যদি পরবর্তী ক্ষেত্রে ডিএ বাড়ে তাহলে কিন্তু সেই পরিমাণ আপনারা ডিএ অর্থাৎ সেই পার্সেন্টেজ দিয়ে আপনারা কিন্তু আপনাদের বেসিক স্যালারির সঙ্গে অ্যাড করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো পে কমিশনও লাগু হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে স্যালারি স্ট্রাকচার সেটি কিন্তু চেঞ্জ হবে। এরপর আমরা আসবো পঞ্চম ইয়ারে, অর্থাৎ 5 বছর যদি আপনারা চাকরি যখন করবেন তখন আপনাদের বেসিক স্যালারি হবে 32,500 টাকা, ডিএ হবে আপনারা পাবেন 4,550 টাকা, এইচআরএ বাবদ আপনারা পাবেন 3,900 টাকা, মেডিকেল বাবদ আবারও সেই 500 টাকা, এবং পিট্যাক্সের জন্য কাটা হবে 200 টাকা, গ্রস স্যালারি আপনাদের গিয়ে দাঁড়াবে 41,250 টাকা। ষষ্ঠ ইয়ারে অর্থাৎ 6 বছর যখন আপনারা চাকরি করবেন তখন আপনাদের বেসিক দাঁড়াবে 33,500 টাকা, ডিএর জন্য আপনারা পাবেন 4,690 টাকা, এইচআরএ বাবদ আপনারা পাবেন 4,020 টাকা, মেডিকেল বাবদ 500 টাকা যুক্ত হবে, এবং পিট্যাক্সের জন্য 200 টাকা বিয়োগ যাবে। তারপর ষষ্ঠ ইয়ারে আপনাদের যে গ্রস স্যালারি সেটি পরিমাণ দাঁড়াবে 42,510 টাকা। এক্ষেত্রে একটা কথা জানি রাখি, এই যে বেসিক স্যালারিটা আপনাদের বাড়ছে এই বাড়ার সময় সাধারণত জুলাই মাসে হয়ে থাকে। এই স্যালারি বাড়ার পরিমাণটা 3% থেকে কিছু বেশি থাকে। যারা নতুন চাকরিতে জয়েন করেছেন 2024-এর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এবং যাদের কাউন্সিল এখনও পর্যন্ত বাকি আছে তাদের জন্য একটি কথা বলে রাখি, নতুন জয়েনিংদের 6 মাস চাকরি নিশ্চিত হলে তবেই তারা কিন্তু এই জুলাই মাসের ইনক্রিমেন্ট পায়। তাই এক্ষেত্রে আপনাদের যেহেতু এবছরে 6 মাস হচ্ছে না জুলাই মাসের আগে, তাই পরবর্তী বছরে আপনারা কিন্তু এই ইনক্রিমেন্টের সুবিধাটি পেয়ে থাকবেন। এরপর সপ্তম বছর চাকরি করার পর আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে 34,500 টাকা, এবং ডিএ বাবদ আপনাদেরকে দেওয়া হবে 4,830 টাকা, এইচআরএ বাবদ 4,140 টাকা, মেডিকেল অ্যালাউন্স বাবদ 500 টাকা, এবং পিট্যাক্সের জন্যে 200 টাকা কাটা হবে। এরপর আপনাদের যে সপ্তম বছরের যে স্যালারি দাঁড়াবে সেটি হলো 43,770 টাকা। অষ্টম বছরে আপনারা চাকরি করার পর আপনাদের যে বেসিক স্যালারি দাঁড়াবে সেটি হলো 35,500 টাকা, ডিএর জন্য আপনাদেরকে দেওয়া হবে 4,970 টাকা, এইচআরের জন্য আপনাদেরকে দেওয়া হবে 4,392 টাকা, মেডিকেল বাবদ আপনারা পাবেন 500 টাকা, পিট্যাক্সের জন্য 200 টাকা কাটা হবে। অষ্টম বছরে আপনাদের স্যালারি দাঁড়াবে 45,030 টাকা। নবম বছর চাকরি করার পর আপনাদের 36,600 টাকা বেসিক স্যালারি দাঁড়াবে, 5,124 টাকা ডিএর জন্য আপনাদের যুক্ত হবে, 4,392 টাকা এইচআরএ বাবদ যুক্ত হবে, মেডিকেলের জন্য যুক্ত হবে 500 টাকা, 200 টাকা আপনার পিট্যাক্সের জন্য কাটা হবে। নবম বছরের সময়
আপনাদের স্যালারি দাঁড়াবে 46,416 টাকা। এরপর আসবো 10 বছর চাকরি হওয়ার পর আপনাদের স্যালারি কত হবে। এই 10 বছরের জন্য আপনারা অনেকেই শুনে থাকবেন যে 10 ইয়ার্স একটি ইনক্রিমেন্ট পাওয়া যায়। এই ইনক্রিমেন্টটি হলো একটি বেসিক স্যালারি যেটি আপনার থাকে নবম বছরে, সেটি কিন্তু একটি পরের যে পে স্ট্রাকচারটি আছে অর্থাৎ বেসিক স্যালারির যে স্ট্রাকচার আছে সেই স্ল্যাবে কিন্তু আপনারা আসেন। অতএব 10ম বছরের পর আপনাদের যে বেসিক স্যালারি সেটি কিন্তু 36,600 টাকা নবম বছরে ছিল। এরপর আপনাদের বেসিক স্যালারি ইনক্রিমেন্ট হয়ে দাঁড়াবে 38,800 টাকা। ডিএ বাবদ আপনারা পাবেন 5,432 টাকা, এইচআরএ বাবদ আপনারা পাবেন 4,656 টাকা, মেডিকেলের জন্য 500 টাকা, 200 টাকা আপনার পিট্যাক্সের জন্য কাটা হবে। সর্বসাফল্যে আপনাদের স্যালারি দাঁড়াবে 10 বছর সময়ে 49,188 টাকা। 11 বছর যখন আপনারা চাকরি করবেন তখন আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে 40,000। ডিএ বাবদ আপনারা পাবেন 5,600 টাকা, এইচআরএ বাবদ 4,800 টাকা, মেডিকেলের জন্য 500 টাকা, পিট্যাক্সের জন্য 200 টাকা কাটা হবে। আপনাদের স্যালারি দাঁড়াবে 50,700 টাকা। 12 বছর যখন আপনারা চাকরি করবেন তখন আপনারা পাবেন বেসিক স্যালারিটি 41,200 টাকা। ডিএর জন্য আপনারা পাবেন 5,768 টাকা, এইচআরের জন্য আপনারা পাবেন 4,944 টাকা, মেডিকেলের জন্য 500 টাকা যুক্ত হবে, পিট্যাক্সের জন্য কাটা হবে 200 টাকা। অতএব 52,212 টাকা আপনারা 12 বছর চাকরি করার সময় পাবেন। 13 বছর যখন হবে তখন আপনারা পাবেন 42,400 টাকা বেসিক স্যালারি। এর উপর আপনারা ডিএ পাবেন 5,936 টাকা, এইচআরের জন্য আপনাদের দেওয়া হবে 5,088 টাকা, 500 টাকা মেডিকেলের জন্য, 200 টাকা পিট্যাক্সের জন্য কাটা হবে, 53,724 টাকা আপনাদের গ্রস স্যালারি হবে। 14 বছরের সময় 43,700 টাকা আপনার বেসিক স্যালারি। ডিএ বাবদ আপনারা পাবেন 6,118 টাকা, 5,244 টাকা এইচআরএ বাবদ, 500 টাকা মেডিকেলের জন্য, 200 টাকা পিট্যাক্সের জন্য কাটা হবে, 55,362 টাকা আপনাদের টোটাল স্যালারি দাঁড়াবে। এরপরে একটি কথা বলে রাখি, এই যখন 14-15 বছর আপনারা চাকরি করবেন তখন অবশ্যই ডিএ যেটি আছে সেটি বাড়বে এবং এর সাথে কিন্তু পে কমিশনও যুক্ত হবে। অতএব আপনারা সেই সময় যে ডিএ থাকবে সেই পার্সেন্টেজ হিসাবে বেসিক স্যালারির উপরে সেটি কিন্তু হিসাব করে নেবেন। এরপর আসছি 15 বছরে। 15 বছরে আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে 45,600 টাকা, ডিএর জন্য দেওয়া হবে, এইচআরের জন্য দেওয়া হবে 5,400 টাকা, মেডিকেলের জন্য 500 টাকা, পিট্যাক্সের জন্য 200 টাকা বিয়োগ করা হবে, 57,000 টাকা আপনাদের গ্রস স্যালারি দাঁড়াবে। 16 বছর যখন আপনাদের চাকরি করা হবে তখন আপনাদের বেসিক স্যালারি 46,400 টাকা হবে, 6,496 টাকা আপনাদের ডিএ বাবদ, 14% যে হিসাব আছে সেই বাবদ আপনারা পাবেন, 5,568 টাকা আপনারা এইচআরএ বাবদ, 500 টাকা আপনারা মেডিকেল বাবদ পাবেন এবং 200 টাকা পিট্যাক্সের জন্য কাটা হবে। আপনাদের স্যালারি দাঁড়াবে তখন 58,764 টাকা। 17 বছর যখন আপনারা চাকরি করবেন তখন আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে 47,800 টাকা, 6,692 টাকা ডিএর জন্য, যা এখন 14% হিসাবে, 12% আপনারা এইচআরএ পাবেন, সেটি হবে 5,736 টাকা, 500 টাকা মেডিকেলের জন্য, 200 টাকা পিট্যাক্সের জন্য কাটা হবে। আপনাদের যে স্যালারি সেটি দাঁড়াবে 60,528 টাকা। এরপর 18 বছরে আপনারা অনেকেই শুনে থাকবেন, বিশেষ করে যারা নতুন জয়েনিং তাদের জন্য বলে রাখি, 18 ইয়ার্সে একটি কিন্তু বেনিফিট পাওয়া যায়, 18 ইয়ার্স ইনক্রিমেন্ট যেটিকে বলে থাকে। এটি তখন 47,800 যে স্ল্যাব ছিল বেসিক স্যালারি সেটি কিন্তু বেড়ে দাঁড়াবে 50,200 টাকা। এরপর আপনাদের এখন যা ডিএ সেই হিসাবে 14% হিসাবে 50,200 টাকা ওপর 14% করলে 7,028 টাকা, 12% এইচআরএ 6,024 টাকা এবং 500 টাকা মেডিকেল বাবদ এবং 200 টাকা পিট্যাক্সের জন্য কাটা হবে। এই পিট্যাক্সের স্ল্যাবও কিন্তু পরে চেঞ্জ হতে পারে, সেই অনুসারে আপনারা কিন্তু আপনাদের বর্তমানে এখন যে পিট্যাক্সের স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী আমাদের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যখন চেঞ্জ হবে
তখন সেই চেঞ্জ অনুসারে আপনারা কিন্তু আমাদের পিট্যাক্সটি বিয়োগ করবেন। তো 18 ইয়ার্সে আপনাদের স্যালারি দাঁড়াবে 63,552 টাকা, 19 বছরে আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে 51,700 টাকা, বিয়ের জন্যে যা বর্তমানে 14% হিসাবে আপনারা পাবেন 7,238 টাকা, পরবর্তী ক্ষেত্রে যখন ডিএ চেঞ্জ হবে তখন কিন্তু অবশ্যই বারবার ধরে এটি বলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেই হিসাবে আপনারা আপনাদের ডিএর পরিমাণ আপনারা বেসিকের উপর ক্যালকুলেট করবেন। এবং এইচআরে 12% জন্য আপনারা পাবেন 6,204 টাকা, মেডিকেলের জন্য 500 টাকা, পিট্যাক্সের জন্য 200 টাকা, আপনাদের স্যালারি দাঁড়াবে 19 বছরে 65,442 টাকা। 20 বছর যখন আপনারা চাকরি করবেন তখনও কিন্তু একটি আপনারা ইনক্রিমেন্ট পাবেন, সেই ইনক্রিমেন্ট আগে যে স্ল্যাব ছিল 51,700 টাকা সেটি বেড়ে দাঁড়াবে 54,900 টাকা, বিয়ের জন্য আপনারা পাবেন 7,686 টাকা, এইচআরের জন্য আপনারা পাবেন 6,588 টাকা, মেডিকেল বাবদ 500 টাকা, 200 টাকা পিট্যাক্সের জন্য কাটা হবে, 20 বছর হওয়ার পর আপনাদের স্যালারি দাঁড়াবে 69,474 টাকা। তো এই ছিল আজকের 1 বছর থেকে আপনারা যখন 20 বছর সার্ভিস করবে এই একটি স্যালারির ধারণা। এটি কিন্তু সম্পূর্ণ বর্তমানের যার ডিএ এইচআরএ এম এর পরিমাণ আছে অর্থাৎ মেডিকেল অ্যালাউন্সের পরিমাণ আছে তার উপর বেস করে এই ভিডিওটি বানানো। পরবর্তী ক্ষেত্রে যখন এই স্ল্যাবগুলি চেঞ্জ হবে তখন আপনাদের কিন্তু এই স্যালারি স্ট্রাকচার হয়তো তখনও চেঞ্জ হবে। এই ভিডিওর দ্বারা আপনাদের বর্তমানে যে বেসিক স্যালারির পরিমাণ আছে সেই বেসিক স্যালারির পরিমাণ কিন্তু আপনারা নিজ নিজ স্যালারি হিসাবে আপনারা দেখতে পারবেন, গ্রস স্যালারিটি আপনাদের কত দাঁড়াচ্ছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।